আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমাদের আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। একটি মেয়ে ছেলেদের দেখা মাত্র তার যে বিষয়গুলো খেয়াল করে সেই বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিও। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। এক্সপ্লোরিং বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। কোনো অপরিচিত ছেলে দেখলেই মেয়েরা সর্বপ্রথম ছেলেটির দৃষ্টি গতিবিধির দিকে তাকায়, অর্থাৎ ছেলেটি কোন দিকে তাকাচ্ছে সেটি বোঝার চেষ্টা করে। ছেলেটি আসলে কি দেখতে চাচ্ছে বা কি দেখার চেষ্টা করছে সেটি বোঝার চেষ্টা করে মেয়েরা। পুরুষের দৃষ্টি কোন দিকে তা দেখে তার মন মানসিকতা ও চরিত্রের বিষয়ে কিছুটা আন্দাজ করে এবং মেয়েরা এই বিষয়ে স্বভাবতই খুবই পারদর্শী। একটি ছেলেকে দেখা মাত্রই একটি মেয়ের আরেকটি যে বিষয়ে মনের ভিতরে কাজ করে সেটি হলো ছেলেটির পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে। মেয়েদের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। ছেলেটি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা তার জামা কাপড় এবং জুতা কতটা পরিষ্কার, এটা মেয়েদের কাছে একটি বড় বিষয়। এসব বিষয় বিশেষভাবে নজরে পড়ে মেয়েদের। একটি অপরিচিত ছেলেকে দেখা মাত্র যে বিষয়টি মেয়েদের মাথায় আসে সেটি হলো তার পোশাকের ধরন। যে কোনো মানুষের জন্যই পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয়। কি ধরনের পোশাক পরে আছে তা দেখে কিছুটা ধারণা হলেও করা যায়। তাই কোনো ছেলে দেখলে তার পোশাকের দিকে মেয়েরা খেয়াল করে। এ কারণে মেয়েদের কাছে নিজেকে আকর্ষণীয় ছেলে হিসেবে উপস্থাপন করার জন্য পোশাকের দিকে নজর রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি ছেলের বডি ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে ছেলেটির ব্যক্তিত্ব। অর্থাৎ কোনো ছেলের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় ছেলেটির পার্সোনালিটি বা ব্যক্তিত্ব কেমন হবে। মেয়েরা তাই ছেলেদের এই বিষয়টিও খেয়াল করে। বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অনেক কিছু বুঝতে পারা সম্ভব। ছেলেদের দেখা মাত্র আরেকটি যে বিষয় মেয়েরা খুব গুরুত্ব সহকারে দেখে সেটা হলো ছেলেটির জুতার ধরন। পোশাকের পাশাপাশি জুতার দিকেও কিন্তু খেয়াল রাখে মেয়েরা। খুব সুন্দর জামা কাপড় পরে অপরিষ্কার জুতা পরলে একদমই কিন্তু দেখতে ভালো লাগে না। তাই ভালো ইমপ্রেশন তৈরি করার জন্য মানানসই জুতা পরাও কিন্তু খুব জরুরি বিষয়। সম্মানিত দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু রাখবেন অবশ্যই, তাতে করে সবার আগে আমাদের ভিডিওটি পৌঁছে যাবে নোটিফিকেশন হিসাবে আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।